বিগত সরকারের আমলে আয়না ঘরে রেখে টর্চার করা হয়েছিল টেলিভিশন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে, এমনটাই দাবি করেছেন এই অভিনেত্রী। সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের শোতে এসে সেই ঘটনা বলেছেন নওশাবা। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগ তথা রাজধানীতে, সে সময় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এরপর তাকে দেওয়া হয় 5 দিনের রিমান্ড। সে সময় অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সম্প্রতি সামনে এসেছে। টানা 21 দিন অমানবিক নির্যাতনের শিকার হন এই অভিনেত্রী। এ সময়ে তাকে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় বলেও জানান নওশাবা। শোনা যাচ্ছে তাকে নাকি আয়না ঘরে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে অভিনেত্রী বলেন, আয়নাঘর কিনা সেটা বলতে পারবো না, তবে কালো কাপড় দিয়ে আমার চোখটা বাঁধা ছিল। এভাবে 21 দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর নওশাবা জামিনে এলেও তার জীবন আগের মতো ছিল না। তারপর তাকে থাকতে হয় 6 মাস রিহ্যাবে। নিজের মেয়েকেই তিনি চিনতে পারতেন না। সে সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের ওপর বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়া দিতে চায়নি, সংসার ভেঙেছে, নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেন, কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগে যা এখনো চলমান। সেই সময়ের দুর্বিষহ পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠেছেন নওশাবা, ফিরেছেন কাজে। তবে সেই স্মৃতি মনে পড়লে এখনো আঁতকে ওঠেন এই অভিনেত্রী। দর্শক, আয়না ঘরে নওশাবার উপর হওয়া দুর্বিষহ অত্যাচার নিয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।